লোকসভা ভোটের আগের বিজেপির সাংগঠনিক পদে রদবদল করা হলো। পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলার সাংগঠনিক পদে পরিবর্তন আনা হয়েছে। অনেকে আবার পুনরায় জেলা সভাপতি পদে আসীন হয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপির 43টি সাংগঠনিক জেলা রয়েছে। সব ক্ষেত্রেই নতুন করে জেলা সভাপতির নাম ঘোষণা করেছেন রাজ্য জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায়। তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে, জলপাইগুড়িতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাপি গোস্বামী, কোচবিহারের দায়িত্ব পেয়েছেন সুকুমার রায়, মনস্টিগা আলিপুরদুয়ারের দায়িত্ব সামলাবেন।